ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে, থেকে যাব তোমায় আমায় নিয়ে, আ যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমায় নিয়ে, থেকে যাব তোমায় আমায় নিয়ে, আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে, ঘুমের রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে, যদি পাশে থাকো হাতে হাত রাখো সব পাব ভরসা দিলে, থেকে যাব thank you.
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার ইউটিউব পরপর তিনটি নিউ আপডেট নিয়ে এসছে। আপনারা সবাই জানেন যে ইউটিউব দুদিন পরপরই নতুন নতুন আপডেট নিয়ে আসে, তেমনই আজকে তিনটে নতুন আপডেট এসছে। যদিও একটি আপডেট আগেই এসছে, আবার দুটো নতুন আপডেট এসছে। আজকে আমি আপনাদের এই আপডেটগুলো বলবো যে ইউটিউবের পরপর তিনটি আপডেট এসছে, এই আপডেটগুলো কী কী অবশ্যই আপনাদের শোনা দরকার। কেননা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের এই আপডেটগুলো অবশ্যই শোনা দরকার। শুধু এই আপডেট নয়, ইউটিউবের যত আপডেট আছে সব আপডেটই সবারই প্রয়োজন পড়ে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের তো অবশ্যই শোনা দরকার এই আপডেটগুলো, না হলে পরবর্তীকালে পিছিয়ে যেতে হয়, অনেক কিছু জানতে পারি না, অনেক সেটিং বুঝতে পারি না। তাই অবশ্যই আপডেটগুলো আপনারা শুনবেন এবং আপডেটগুলো দেখবেন। আজকের প্রথম আপডেট হচ্ছে ইউটিউবে কিউআর কোড। এই কিউআর কোড কী, কিউআর কোড কী কাজে লাগবে? কিউআর কোড হচ্ছে, ধরুন কোনো কারণবশত কোনো চ্যানেল টার্মিনেট হয়ে যায়, চ্যানেল টার্মিনেট হয়ে গেলে এইবার সেই কন্টেন্ট ক্রিয়েটার যখন ডেস্কটপ মোডে তার চ্যানেলটি অ্যাক্সেস করার চেষ্টা করবে তখন একটি কিউআর কোড আসবে। সেই কিউআর কোডটি মোবাইল দিয়ে ডাউনলোড করে নিয়ে তারপরে ওই কিউআর কোড দিয়ে ভেরিফিকেশন করতে হবে, তারপরে আপনি যা যাবতীয় সব কিছু করবেন। এই কারণে কিউআর কোড নিয়ে নতুন একটি আপডেট এসছে। যদি কোনো কারণবশত কোনো চ্যানেল টার্মিনেট হয়ে যায় তখন সে ডেস্কটপ সাইডে যখন চ্যানেলটিকে অ্যাক্সেস করার চেষ্টা করবে তখন একটি কিউআর কোড আসবে। সেই কিউআর কোডটি মোবাইল দিয়ে ডাউনলোড করে নিয়ে কিংবা মোবাইল দিয়ে ওই ছবিটিকে কপি করে নিয়ে তারপরে ওই ছবিটিকে মোবাইল থেকে তুলে নিয়ে তারপরে ভেরিফিকেশন করতে হবে। এইভাবে ভেরিফিকেশন করার জন্য একটি কিউআর কোড নিয়ে নতুন আপডেট এসছে। তাছাড়া আরও দুটো নতুন আপডেট আছে, সেই দুটো আপডেট তারপরে আমি বলছি। এরপর হচ্ছে সেকেন্ড আপডেট। সেকেন্ড আপডেটটি হচ্ছে, দ্বিতীয় আপডেট হচ্ছে শর্টস ভিডিওর জন্য। শর্টস ভিডিওতে একটি নতুন আপডেট এসছে, রিস্টাইল মিউজিক ট্র্যাক। রিস্টাইল মিউজিক ট্র্যাক মানে কি, যখনই আপনি শর্টস ভিডিওতে যখন কোনো মিউজিক নিতে যাবেন তখন তো সামনে অনেক মিউজিক চলে আসবে, সেই মিউজিকটাকে আপনি এআইয়ের মাধ্যমে, ওখানে একটি অপশন আসবে এআইয়ের মাধ্যমে আপনি ওই গানটিকে আপনি রিমডেলিং করতে পারবেন এবং একটু চেঞ্জ করতে পারবেন, ওই গানটির আপনি সাউন্ড ট্র্যাক চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে একটি শর্টস ভিডিওর জন্য একটি নতুন আপডেট। যদিও এই আপডেটটি এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি, ইউটিউব এখনও পরীক্ষা নিরীক্ষা করছে, এই আপডেটটি হয়তো দুই একদিনের মধ্যে সবার ফিডব্যাকে অ্যাভেলেবেল হয়ে যাবে। তাই এই হচ্ছে দুটো আপডেট, এক হচ্ছে কিউআর কোড নিয়ে যদি চ্যানেল টার্মিনেট হয়ে যায় তাহলে সেই চ্যানেলটিকে অ্যাক্সেস করার জন্য একটি কিউআর কোড আসবে, সেই কিউআর কোডে আপনি মোবাইল দিয়ে তুলে তারপর আপনি আপনার ভেরিফিকেশন করতে পারবেন। আইডেন্টি ভেরিফিকেশন, চ্যানেল ভেরিফিকেশন সব কিছুর জন্য এই কিউআর কোডটা লাগবে। আর দ্বিতীয় হচ্ছে শর্টস ভিডিওর জন্য একটি নতুন আপডেট, চ্যানেল যে গানগুলো আসে সেই গানগুলো আপনারা এআইয়ের মাধ্যমে আপনারা ওটাকে চেঞ্জ করতে পারবেন, সাউন্ড ট্র্যাক সব কিছু চেঞ্জ করতে পারবেন ইউটিউবের শর্টস ফিড থেকেই। আপনি কিন্তু আলাদা করতে পারবেন না, শর্টস ফিড থেকেই আপনি সব কিছু করতে পারবেন, সব সেটিংস। এইবার আসি তিন নম্বর আপডেটে। এই আপডেটটি যদিও আমি গতকালকেই বলেছিলাম, তিন নম্বর আপডেটটি, এই আপডেটটি হচ্ছে ভিউয়ার্সদের জন্য, এবং শুধু ভিউয়ার্স কেন, এই আপডেট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের উপকারে আসবে। তাছাড়া যারা আমাদের ভিডিওতে অ্যাড দেয়, অ্যাডভার্টাইজমেন্ট যেসব কোম্পানিগুলো, তাদেরও সবার কাজে আসবে। খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং এই আপডেটটি খুবই ভালো লেগেছে আমার কাছে, অসাধারণ আপডেট, সত্যিকারই খুবই ভালো। আপডেটটি হচ্ছে, যখন কোনো ভিউয়ার্স যখন ইউটিউব ওপেন করে, তখন ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবেন যখন স্ক্রোল করে
ধরুন আপনি ইউটিউব যখন ওপেন করছেন, ইউটিউব ওপেন করলেন, যখন আপনি স্ক্রোল করবেন পরপর যেসব ভিডিওগুলো আসে, সেই ভিডিওগুলো কিন্তু এখন বর্তমানে সব অটোমেটিক চালু হয়ে যায়, তার মানে অটো পেলে দেখবেন আপনার ক্লিক করার প্রয়োজন নেই, যখনই আপনি স্ক্রোল করছেন পরপর ভিডিও চলে যাচ্ছে। তাই যখনই কোনো ভিউয়ার্স যখন ভিডিও দেখে অটো পেলে চালু হয়ে যাচ্ছে। এই অটো পেলের জন্য কি হয়, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের লস হয় খুবই, তাছাড়া ইউটিউবের লস হয়, তাছাড়া যারা ভিডিওতে অ্যাড দেয় যেসব বড় বড় কোম্পানিগুলো যারা অ্যাড দেয় আমাদের ভিডিওতে, যাদের জন্য আমরা পয়সা পাই, সেই অ্যাডও কোম্পানির অ্যাড আসে না, কোম্পানির অ্যাড আলাদা, তাদেরও খুব অসুবিধা হয়, তাদেরও ক্ষতি হয়। এইবার আপডেটটি হচ্ছে, ইউটিউব যে আপডেট নিয়ে এসছে, যখন কোনো ভিউয়ার্স স্ক্রোল করবে অটো পেলে চলবে, সব ভিডিও অটো পেলেতে চালু হবে, কিন্তু অটো পেলে চলবে কখন, কয়েক সেকেন্ডের জন্য, মিনিমাম 2-3 সেকেন্ড অটো পেলে চলবে, গিয়ে আবার নতুন করে সেই ভিডিওটি চালু হবে, তার বেশি আর চলবে না, 1-2 মিনিট চলবে না, কয়েক সেকেন্ড, মিনিমাম 2-3 সেকেন্ড ভিডিওটি চলবে, চলে গিয়ে আবার নতুন করে চালু হবে। এই আপডেটটি খুবই ভালো হয়েছে, কেননা আপনারা সবাই জানেন যে অটো প্লের জন্য কি হয়, অনেক ভিউয়ার্স কিন্তু ক্লিক করে না, আর আপনারা সবাই জানেন ক্লিক না করে তারা পুরো ভিডিওটা দেখে নেয়, অনেক ভিউয়ার্স আছে এগুলো হয়, এগুলো করে। এবার আপনারা সবাই জানেন যে কোনো ভিডিওতে ক্লিক না করলে সেই ভিডিওতে কিন্তু অ্যাড আসে না, অ্যাড আসতে গেলে ক্লিক করতে হবে। এইবার ভিউয়ার্সরা যদি ক্লিক না করে সম্পূর্ণ ভিডিও দেখতে পারে, তাই ওই অ্যাডের ঝামেলায় যাবে কেন, অনেক ভিউয়ার্স আছে যারা অ্যাড পছন্দ করে না, ফ্রিতে দেখতে চায়, ইউটিউব তারা দেখবে ফ্রিতে, অ্যাড দেখবে না, এরকম অনেকেই আছে, আমার বাড়িতেও আছে। তো সেই যাই হোক, ঘটনা কি যে তারা ফ্রিতে দেখবে, কোনো অ্যাড দেখবে না, তারা ক্লিক করবে না। এইবার ক্লিক না করলে আমাদের কন্টেন্ট যারা ক্রিয়েটর আছি আমাদের অসুবিধা, আমাদের পয়সা আসবে না, ডলার আসবে না, আবার ইউটিউবেরও লস, আমরা ডলার না পেলে ইউটিউব ডলার পাবে না, আবার যারা আমাদের ভিডিওতে অ্যাড দেয় সেসব কোম্পানিগুলো, তো সেসব কোম্পানি তাদের অ্যাডগুলো চলছে না, তখন কী হলো, তাহলে যেসব কোম্পানি অ্যাড দেয় সেসব কোম্পানির লস, ইউটিউবের লস এবং আমাদের লস, তার মানে একটা ভিডিওর জন্য সবার লস, যেহেতু অটো পেলে, ইউটিউব তাই চিন্তা করলো যে অটো পেলে এবার বন্ধ করতে হবে, অটো পেলে হবে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য, কয়েক সেকেন্ড ভিডিওটি চলবে, আবার নতুন করে ভিডিওটি আবার চালু হবে, যতক্ষণ পর্যন্ত সে ক্লিক না করবে ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও সে দেখতে পারবে না। এই যে আপডেটটি, এই আপডেটটি খুবই উপকার এবং সবারই কাজে আসবে, বিশেষ করে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন ইউটিউবের ও, এবং অ্যাডভার্টাইজমেন্ট যারা দেয় তারাও, তাদেরও খুবই একটি মানে ভালো আপডেট। এই গেল ইউটিউবে পরপর 3টি আপডেট। আপনারা সবাই জানেন যে আপডেটগুলো আসলে আমি আপনাদের কাছে সেই আপডেটগুলো আগে দিয়ে রাখি। আজকে আমি কিছু ফুল দেখাবো, আমি গিয়েছিলাম একটু বাইরে শ্যুট করতে, যাই একটি ভিডিও তুলে নিয়ে এসেছি, কিছু ভিডিও তারই একটি অংশ আপনাদের দেখাচ্ছি, আর কিছু গান তো শোনালামই, অল্প দুটো গান শুনিয়েছি, সেই গান দুটোর সাথে আপনাদের আমি কিছু ভিডিও দেখাবো, অসাধারণ কিছু ফুলের দৃশ্য। আমি জানি না এই ফুলগুলোর নাম কি, আপনারা অবশ্যই যারা জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এগুলোর নাম কি। আমার তোলার কাজ, তাই আমি তুলে নিয়ে এসেছি, অতটা আমি আমার অতটা জ্ঞানও নেই, অতটা বুঝিও না যে এই সব ফুলগুলোর নাম কি, যদিও আপনারা সবাই জানেন যে আমি প্রতিটি গানে ব্যাকগ্রাউন্ডে কিছু ভিডিও দিয়ে থাকি, তারপরে আমি আমার ভয়েস দিই, ভয়েস তো আমার কিছু থাকবেই, অটোমেটিক এর থাকতেই হবে, আর কিছু ভিডিও দিই আমি, সেই ভিডিওগুলো যাতে দেখতে ভালো লাগে আপনাদের, এই কারণে আমি বাইরে গিয়ে কিছু ভালো ভালো শুটিং, আমার চোখে যা ভালো লাগে আমি তাই তুলে নিয়ে আসি। কিছু ফুলের দৃশ্য আপনাদের দেখালাম, অসাধারণ কিছু ফুল, আশা করি আপনারা দেখবেন, ভালো লাগবে। আরেকটি কথা, অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর
অনেকেই আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড দিচ্ছেন। আপনারা আপলোড দিন, আমার কোনো অসুবিধা নেই, আমার সব ভিডিও সব আপনারা ডাউনলোড করে আপলোড দিন, কিন্তু আমার কোনো প্রবলেম নেই। একটাই অনুরোধ করব, থাম্বনেল ডাউনলোড করবেন না, কেননা থাম্বনেলটা ডাউনলোড করবেন না। আমি এর আগে থাম্বনেলের জন্য আমি একটি কপিরাইট স্ট্রাইক খেয়েছি, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা থাম্বনেল ডাউনলোড করবেন না, কিন্তু আমার ভিডিও ডাউনলোড করুন, নিয়ে নিন, আমার কোনো প্রবলেম নেই। আর আমি যে ভয়েসগুলো দিলাম, অনেকেই আছেন যে সেই ভয়েসগুলো কিন্তু এডিট করেন না, তাই আপনাদের সাথে বলছি আপনারা যখন এডিট করবেন আমার এই ভয়েসটা কেটে বাদ দিয়ে দেবেন। ভয়েস যদি কেটে বাদ না দেন তাহলে তো আপনাদের অসুবিধা হবে। আমার ভিডিওতে যদি 20 মিনিট 30 মিনিটের ভিডিও হয়, 30 মিনিটের ভিডিও হলে 15 মিনিট গান থাকে, বাকি 15 মিনিট 16 মিনিট আমার ভয়েস থাকে। আপনারা যখন এডিট করবেন এক কাজ করবেন, আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন সেই ব্যাকগ্রাউন্ডটা আগে দেখে নেবেন যে গানটা কতক্ষণ আছে। যদি দেখেন যে গানটা 15 মিনিট আছে তাহলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা 15 মিনিট নেবেন, তারপর এডিট করবেন, দেখবেন 15 মিনিটই গান থাকবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। আর আপনারা যদি কোনো গান পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কোন ধরনের গান শুনতে চান। যদি আমার কাছে সেই ধরনের কোনো গান কপিরাইট ফ্রি থাকে, কেননা কপিরাইট ফ্রি গান তো থাকা লাগবে, সেই গানটি যদি কপিরাইট ফ্রি হয় তাহলে অবশ্যই আমি সেই গানটি আপলোড দেবো। অবশ্যই কমেন্টস করে জানাবেন।